আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের দিনে একের পর এক বিনোদন আর এই বিনোদনগুলা বেসিক্যালি হয় কি দিন শেষে এমনি কর্পোরেট জগতে বা বড় বড় লোকেরা যখন ডিভোর্স টিভোর্স দেয় তারা লেখে কিন্তু উই আর জাস্ট ফ্রেন্ড আমরা ভালো বন্ধু হয়ে থাকতে চাই আপনি হলিউড বলিউডে দেখলে আমাদের চলচ্চিত্র অঙ্গের নাটক পারায় সেম কাহিনী তাই না কিন্তু শেষে পোলামাই তো দেখেন আজকের দিনে অপূর্ব ভাইয়ের বিয়ে নিয়ে যখন ভেজালটা লাগছে ভেজালটা কি লাগছে যে এই মহিলার সাথে অপূর্ব ভাইয়ের পরকিয়া ছিল কে জানাইছে ওনারই ডিভোর্সি স্ত্রী আর ওনার এই ঘটনার পরে ওই ডিভোর্সি স্ত্রী নাকি আবার জানুয়ারিতে গোপনে বিয়ে করে রাখছে তাও পরকিয়া কইরা এরকম একটা প্রচার প্রচারণা ও ভাইয়ের ফ্যানরা চালাচ্ছে বলে দাবি করছেন অদিতি তো তার মানে কি অদিতি কোনো বিয়ে করেন এটা রিউমর না তিনি বিয়ে করছেন তো এতদিন কেন বিয়ের খবর জানা জানাজানি হয় নাই আসেন এখানে ঘটনা কি অপূর্বর সাথে ছাড়াছাড়ির পরে দীর্ঘ একটা সময় তিনি নাকি একা ছিলেন আর দশ মাস পরে পারিবারিকভাবে মাহবুব নামক একজন জনৈকীয় ভদ্রলোকের সাথে পারিবারিকভাবে ওনার বিয়ে সম্পন্ন হয়েছে আর মাহবুব ভাইয়ের পরিচয় হচ্ছে তিনি ঢাকার বাসিন্দা আর বিশাল বড় লোক মানে কর্পোরেট জগতের বড় লোক তো বোঝেন আমাদের মতো ছোটোখাটো বড় লোক না বিশাল বড় লোক আর অতিথির বক্তব্য হচ্ছে তিনি অনেক ভালো মানুষ ওকে ফাইন আর অপূর্ব ভাইয়ের সাথে যেহেতু আয়াস ওনাদের সাথে আছে আয়াস আদিতির সাথে আছে অপূর্ব এবং আদিতির সন্তান সেই কারণে তাদের মধ্যে একটা রিলেশন কেরিয়ে আছে নর্মালি যে সন্তানের জন্য বার্থডে সেলিব্রেশন বা বিভিন্ন কাজে যায় তো তাহলে কেন অপূর্বর বিয়ের ভিতরে আপনি এই স্ট্যাটাসটা দিচ্ছেন যে সাম্মাকে নিয়ে যাকে বিয়ে করছে তার বক্তব্য হচ্ছে যে গত এক মাস আগে অপূর্ব ভাই তাকে ফোন করছে যে তিনি বিয়ে করবেন তার মানে এটা পেছনে এটা আলোচনা চলছিল তো তিনি কংগ্রেচুলেশনও জানাইছেন কিন্তু কিন্তু যখন গতকালকে ফেসবুকে ছবি দেখছে বা অপূর্ব ভাইয়ের প্রোফাইলে পেজে তিনি ছবি আপলোড করছেন তখন তিনি সারপ্রাইজ হয়ে গেছেন তিনি সারপ্রাইজ হয়েছেন এই কারণে যে এই মেয়েটাকে তিনি অনেক আগে থেকে চিনেন আর সেই কারণে তিনি লিখেছেন যে চার বছরের পরকিয়া সম্পন্ন হইছে আর ওনার দাবি উনি যা লিখেছেন এটা শতভাগ সত্য এই মেয়ের সাথে অপূর্ব ভাইয়ের আগে পরিচয় ছিল এখন তারা তো খুইলা বলে না তো সেই কারণে আসলে বিষয়টা ক্লিয়ার হওয়া যায় নাই যে মূল ঘটনাটা কি এখন খুইলা বলার পরেই কিন্তু আসলে বিষয়টা আসছে যে দেখেন অপূর্ব ভাই কিন্তু আদিতির বিয়ের পরে এটা গোপনীয় থাকলেও উনি তো জানেন যে ওনার বিয়ে হয়েছে নতুন পরিবারে আছেন এবং ওনার সহ কিন্তু আদিতি নতুন স্বামীর বাড়িতে আছেন তারা যথেষ্ট ভালো মানুষ তারা আয়াসকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করছে বাট তিনি কিন্তু আদিতিকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করেন না ইভেন আদিতিকে নিয়ে মাঝখানে ডিভোর্সের পরে যেন কোনো রকম ঝামেলা না হয় তিনি স্ট্যাটাসে বলছিলেন যে ওনার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা যেন ওনার স্ত্রীকে নিয়ে কোনো রকম বাজে মন্তব্য না করে এটা ওনার সম্মানের বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু দেখেন আদিতিভাবেই মহিলা তো যাতে ভিতরে হালকা বিষ আছে এটা খুব প্রমাণিত হয়ে গেছে অপূর্বর বিয়ের পরেই এই যে মহিলার আরেক বিয়ে হয়েছে আগে সন্তান আছে তেরো বছরের এটা পরকিয়া প্রেমিক এগুলো কিন্তু সামনে আসছে কোথাও না কোথাও ছেলেরা মানে একটু বেশি ক্ষমাশীল উদারপন্থী বাট এখন যাই হোক আমরাদের বক্তব্য হচ্ছে আমরা অপূর্ব ভাইয়ের ফ্যান আমি ওটা খুব পছন্দ করি বাট আদিতির আমি খুব চিনি না তো মনে তো হয় খুব ভালো মানুষই তো যাই হোক বিয়ে সাদী হয়েছে দুজন দুজনের মতো সংসার করেন এগুলো নিয়ে আপনারা স্ট্যাটাস দিলে আমাদের কন্টেন্ট বানাইতে সুবিধা হবে আমরা হয়তো কেউ ভদ্রভাবে বানাচ্ছি কেউ আবার এগুলোকে নিয়ে অশ্লীলতায় যে গুজব ছড়াইছেন নানান বিষয় কিন্তু শুরু হয়ে গেছে তারপরে বেস্ট অফ লাক অপূর্ব ভাইয়ের জন্য আশা করি এবার যেন সংসারটা টিকে আর আদিতির জন্য বেস্ট অফ লাক যেহেতু আপনি নতুন বিয়ে করেছেন গোপন রেখেছেন যেইভাবে হোক এটা আপনার পার্সোনাল বিষয় সংসারে মনোনিবেশ করবেন অপূর্ব ভাই বউলইয়া কি করে না করে এটার দেখার দরকার নাই দেখলেই কিন্তু মমতাজের গান খেয়াল হয়ে যাব ওরে বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে দিয়া এখন বাড়িতে হচ্ছে ফেসবুক হাইটা যায় ওরে ফাইটা যায় বুকটা ফাইটা যায় এই ফেসবুক হচ্ছে নতুন বাড়ি তো সেই বাড়িতে বেশি ঘন ঘন যাইয়েন না গেলে মন খারাপ হবে ঠিক আছে আপনারা আমাদের আইডিওলিজিমের জায়গাতে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন সমাজ এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন আসসালামু আলাইকুম